হাই মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল। এটা আমরা নর্মাল যে ভাত খাই, ভাতের চাল, সেটা দিয়ে তৈরি করতে পারি খিচুড়ি, কিন্তু পোলাওয়ের চাল দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে, টেস্টটা বেশি লাগে। এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, অয়েল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, টমেটো, বেগুন, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। আমি এখানে 3 রকম সবজি নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা, লবণ দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। তারপরে চাল আর ডালগুলো দিয়ে দেবো। চাল আর ডাল দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব, 2 মিনিট মতো চাল আর ডালগুলোকে ভাজবো ভালোভাবে। চাল আর ডালগুলো ভাজার পরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা 1 বড় চা চামচের 1 চামচ, ভালোভাবে মিক্স করে নেব, 2 মিনিট আবার ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম,